नमस्कार एवं सालाम आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 14 जानुआरी शुक्रवार न्यूज निर्भीकेर अबाक करा खबर निये आबार उपस्थित आमी शरण सुंदर दास। হিন্দুদের অস্তিত্ব রক্ষায় এবার দু তিনটে সন্তানের জন্মদিন বলে যুব সম্মেলন থেকে বার্তা দিলেন বিশ্ব হিন্দু পরিষদ সংক্ষেপে ভিএইচপির নেতা। এর থেকে আর অবাক করা খবর কি হতে পারে? হরিদ্বার এবং রায়পুরের ধর্ম সংসদে মুসলিম নিধনের বার্তা দেওয়া নিয়ে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই দুই ধর্ম সংসদে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তারিও শুরু হয়েছে। এরই মধ্যে এবার বিয়ের পর হিন্দু যুবকদের কম করে 2 থেকে 3টে সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিলেন এক বিশ্ব হিন্দু পরিষদের নেতা। কি অবাক করা কাণ্ড! ভিএইচপি নেতা মিলিন্দ পারান্ডের মতে, হিন্দুরা 2 থেকে 3টে সন্তানের জন্ম না দিলে ভবিষ্যতে অস্তিত্বের সংকটে পড়ে যাবে হিন্দু সমাজ। সম্প্রতি মধ্যপ্রদেশের খান্ডোয়াতে একটা যুব সম্মেলনের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল, আর সেখানেই উপস্থিত যুবকদের উদ্দেশ্যে মিলিন্দ ফারান্ডে বলেছেন, বিয়ের পর প্রত্যেক হিন্দু যুবকের সন্তান জন্ম নিয়ে ভাবা উচিত, ভেবে দেখা উচিত। প্রত্যেকের কম করে 2 থেকে 3টে সন্তানের পিতা হওয়া উচিত। হিন্দু সমাজ সংকটে পড়বে যদি হিন্দু জনসংখ্যা কমে যায়, বলেছেন মিলিন্দ ফারান্ডে। এদিনের সভায় ইংরেজি ধারার আধুনিক শিক্ষার বিরুদ্ধেও তোপ দেগেছেন এই ভিএইচপি নেতা। তার মতে, ব্রিটিশ শাসনকালে ভারতের অতীত গৌরবকে মুছে ফেলার চেষ্টা হয়েছে। তারা এমন শিক্ষা পদ্ধতি প্রণয়ন করেছিল যাতে করে নিজেদের অতীত ইতিহাস সম্পর্কে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে হিন্দু সমাজ। মিলিন্দ ফারান্ডে বলেছেন, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করেছে। যে সমাজ তার পূর্বপুরুষদের জন্য লজ্জিত বোধ করে, সেই সমাজ বেশি দিন টিকে থাকতে পারে না। মিলিন্দ পারান্ডে আরো বলেছেন, যখন মুসলিমদের সংখ্যা বাড়ছে তখন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে, যা বিপজ্জনক হয়ে উঠতে পারে হিন্দুদের জন্য। হিন্দুদের অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভিএইচপি এর এই নেতা। নেতার বক্তব্য, হিন্দু জনসংখ্যা কমলে দেশের অখণ্ডতা বিপন্ন হতে পারে, অতীতেও এমনটা দেখা গিয়েছে। দেশ যাতে আবার ভাগ না হয় সেজন্যে হিন্দুদের সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত। প্রসঙ্গত, হরিদ্বারে ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিয়েছিলেন জ্যোতি নরসিংহানন্দ। ওই ঘটনায় স্বামী ধর্মদাস, সাধী অন্নপূর্ণা এবং সম্প্রতি ওয়াসিম রিজভি থেকে ধর্মান্তরিত জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর বিরুদ্ধেও FIR দায়ের হয়েছিল। গতকাল ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র ত্যাগীকে গ্রেপ্তারও করেছে উত্তরাখণ্ড পুলিশ। যদিও মুসলিম গণহত্যার ডাক দেওয়ার ঘটনা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছলে তবেই যেন পুলিশকে সক্রিয় হতে দেখা যায় বলে দাবি করেছেন অনেকেই। তারপর আবার বিশ্ব হিন্দু পরিষদ নেতার এই রকম বক্তব্য, হিন্দুদের জনসংখ্যা বাড়ানোর জন্য যুবকদের প্রতি বার্তা, অন্তত 2-3টে করে সন্তান জন্ম দিতে হবে। অর্থাৎ অবাক করা খবর যেন প্রতিনিয়ত এবার আসতেই থাকছে। তো আপাতত এই পর্যন্ত। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানান, ভালো লাগলে এবং মন্দ লাগলেও। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং পারলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্নধর্মী নানা বিষয়ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড বিধি মেনে চলুন। ধন্যবাদ।